নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, শোভন বৈশাখীর তুঙ্গে তৃণমূলে ফেরার জল্পনা, দিদির স্বপ্ন বাস্তবায়িত করাই আমার লক্ষ্য বার্তা শোভনের। মুখ্যমন্ত্রী পদে মোহনেই তৈরি ইস্তফা দিতেও মহারাষ্ট্রে ডামাডোলের মধ্যেই বার্তা, উদ্ধব ঠাকরের আলোচনায় বসার ডাক বিদ্রোহী বিধায়কদের। নির্দেশ সত্ত্বেও জমা দেওয়া হয়নি রিপোর্ট, এসএসসি নিয়োগ মামলায় এবার খোদ চেয়ারম্যানকে তলব আদালতের, বৃহস্পতিবার নির্দেশ হাজিরার। বগটুই কাণ্ডে প্রকাশ এল আনারুল হোসেনের ভূমিকা, অগ্নিকাণ্ডের কথা জেনেও অকুস্থলে যেতে বাধা পুলিশকে, প্রথম চার্জশিটে জানালো সিবিআই। এবার অগ্নিপথ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী, দেশের সেনাকেই দুর্বল করে তুলছে মোদী সরকার, অভিযোগ করে প্রকল্প প্রত্যাহারের দাবি রাহুলের। ভয়াবহ ভূমিকম্পে ছারখার আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1, মৃত্যু প্রায় হাজার জনের, আহত 1500-এরও বেশি। শারীরিক সংকট বাড়ল তরুণ মজুমদারের, আছে আচ্ছন্ন ভাব, ধরা পড়েছে সেপ্টিসেমিয়াও, উদ্বিগ্ন চিকিৎসকেরা আরোগ্য কামনায় অনুরাগীরা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আজকে বিস্তারিত খবরে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের। নানা কারণেই ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন প্রাক্তন মেয়র। এরপর রাজ্য রাজনীতিতে গড়িয়েছে বিস্তর জল। একসময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন শোভন এবং বৈশাখী, যদিও গেরুয়া শিবিরের সঙ্গেও সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি তাঁদের। শোভন বৈশাখী দুজনেই বিজেপি ছেড়েছিলেন। তারপর থেকে বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরেই ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার তাঁর নবান্নে আসা নিয়ে ফের রাজনৈতিক মহলে ছড়াল জল্পনা। এদিনের বৈঠকে রাজনৈতিক আলোচনাই হয়েছে বলে জানিয়েছেন বৈশাখী। মমতা ও শোভনের মধ্যে অভিমান মিটে গিয়েছে বলেও দাবি তাঁর। একই ইঙ্গিত দিয়েছেন খোদ শোভন চট্টোপাধ্যায়ও। ফলত ফের যে তিনি ঘরে অর্থাৎ তৃণমূলেই ফিরছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। তীব্র রাজনৈতিক ডামাডোলের মধ্যেই রাজ্যবাসী এবং বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জানালেন, যদি ওই বিধায়করা তাঁর পদত্যাগ চান তবে তার জন্য তিনি প্রস্তুত, তবে তাঁর সামনে এসেই আলোচনায় বসুন বিধায়করা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ তিনি আঁকড়ে ধরে থাকতে চান না বলেই সাফ জানিয়েছেন উদ্ধব। শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর সম্মতিতেই তিনি এই পদে বসেছিলেন জানিয়ে উদ্ধব বলেন, তাঁর দলের লোকেরাই যদি এখন তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে না চান তাহলে তাঁর বলার কিছু নেই, তবে সে কথা সুরাট বা অন্য কোথাও থেকে না জানিয়ে যেন তাঁর সামনাসামনি এসেই তাঁকে জানানো হয়। যোগ্যতর কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইলে তাও যেন জানান বিধায়করা, বার্তা উদ্ধবের। দলের স্বার্থে দলীয় শীর্ষ পদ থেকেও তিনি সরে যেতে পারেন বলেই জানিয়েছেন উদ্ধব। পাশাপাশি এদিন শিবসেনার আদর্শ ও হিন্দুত্বের পক্ষেও সওয়াল করেন তিনি। বালা সাহেব ঠাকরের আদর্শ থেকে যে বর্তমান শিবসেনা বিচ্যুত নয় তাও স্পষ্ট করে দেন এদিন উদ্ধব। প্রায় 40 জন বিধায়কের বিদ্রোহে সম্প্রতি উত্তাল হয়েছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। বিদ্রোহীদের নেতৃত্বে আছেন শিবসেনারই বিধায়ক তথা মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। এদিকে রাজনীতির নানা সমীকরণ জল্পনার মধ্যেই খবর আসে করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই দিনে করোনার কোপে পড়েছেন সেরাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিও। এর মধ্যেই ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক সারেন উদ্ধব। তারপরই সকলের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার বার্তা দিলেন উদ্ধব ঠাকরে। নবম ও দশম শ্রেণীর ভূগোলের শিক্ষক নিয়োগ মামলায় এবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করল হাইকোর্ট। 2016 সালের নবম ও দশম শ্রেণীর ভূগোলের শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। মেধা তালিকার 4 নম্বরে নাম ছিল তন্ময় সিনহা নামে জনৈক যুবকের। তা সত্ত্বেও তিনি চাকরি পাননি, কিন্তু মেধা তালিকার শেষের দিকে নাম থাকা অনেকেই চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই যুবক। সেই মামলায় এসএসসির কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট, কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও রিপোর্ট জমা দেয়নি এসএসসি। সেই কারণেই এবার এসএসসি চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার সকালেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বগটুই কাণ্ডের নেপথ্যে আনারুল হোসেনের ভূমিকা স্পষ্ট হল সিবিআই এর চার্জশিটে। প্রথম চার্জশিটে সিবিআই জানিয়েছিল ঘটনার দিন রাতে, যখন বগটুইয়ে একের পর এক বাড়ি দাউদাউ করে জ্বলছিল, সেই সময় ফোন করা হয়েছিল আনারুলকে। ঘটনার কথা জেনেও আনারুল কোনো পদক্ষেপ করেননি, উল্টে জানান ভাদু শেখের খুনের প্রতিশোধ নেওয়া হচ্ছে। এক ঘন্টা অকুস্থলে যাবে না পুলিশ।
সোনা শেখের বাড়ি, অর্থাৎ যেখানে একসঙ্গে মৃত্যু হয়েছিল সাতজনের, সেই বাড়ি থেকে ফোন গিয়েছিল রামপুরহাট থানাতেও। কর্তব্যরত পুলিশ আধিকারিককে বিষয়টা জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ করেননি। পাশাপাশি এই চার্জশিটে প্রশ্ন তোলা হয়েছে দমকলের ভূমিকা নিয়েও। অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার সরব হলেন রাহুল গান্ধী। জানালেন, এর মাধ্যমে দেশের সেনাকেই দুর্বল করে তুলছে সরকার, তাই অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহারের দাবি জানালেন তিনি। চুক্তি ভিত্তিতে সেনা নিয়োগ নিয়ে সারা দেশ জুড়েই চলছে বিক্ষোভ প্রতিবাদ। প্রকল্পে কিছু বদল আনলেও ক্ষোভ প্রশমিত হয়নি। এদিকে পাঁচ দিনে 50 ঘণ্টারও বেশি সময় ধরে ইডির জেরা সামলাচ্ছেন রাহুল। যদিও এর জেরে তার স্বর স্তব্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি, আর তাই সরব হয়েছেন দেশের এই পরিস্থিতি নিয়ে। রাহুল গান্ধী বলেন, ওরা এক পেনশন এক পদের কথা বলেছিল, এবারের প্রকল্প পদহীন পেনশনহীন। চীনের সাম্প্রতিক সীমান্ত কার্যকলাপ প্রসঙ্গ ছুঁয়ে মোদী সরকারকে কটাক্ষ করেন রাহুল। অভিযোগ করেন, ভারতের মাটিতে বসে আছে চীনা সেনারা, এই সময়ে সেনাকে আরো শক্তিশালী করে তোলার বদলে উল্টে দুর্বল করা হচ্ছে, এর ফলে দেশ সমস্যায় পড়বে। এই অবস্থায় প্রকল্প প্রত্যাহারের দাবি তুলেছেন রাহুল গান্ধী। ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ভূমিকম্পের ফলে মৃত্যু হয়েছে অন্তত 1000 জনের, আহত হয়েছেন 1500-এরও বেশি, ধূলিসাৎ হয়েছে প্রায় বহু বাড়ি। পাকিস্তান ও ভারতেরও প্রায় 500 কিলোমিটার অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে ক্ষতি হয়েছে আফগানিস্তানেরই। তালিবানের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিয়া প্রদেশ, সেখানেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, উদ্ধার কাজে আন্তর্জাতিক মঞ্চের কাছে সাহায্য চেয়েছে আফগানিস্তান। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তালিবানের তরফে জানানো হয়েছে যে আন্তর্জাতিক ত্রাণ কার্যকে তারা স্বাগতই জানাবে। এমনিতেই তালিবান আমলে সেদেশের দারিদ্র চরমে পৌঁছেছে। এই অবস্থায় এমন ভূমিকম্পে জনজীবন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হলো বলেই মনে করা হচ্ছে। পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। জানা যাচ্ছে তাঁর চেতনার মাত্রা ক্রমশ কমছে, যার ফলে বাড়ছে আচ্ছন্ন ভাব, ধরা পড়েছে সেপ্টিসেমিয়াও। প্রতি মিনিটে 4-6 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। 92 বছরের পরিচালককে প্রতি 2 ঘণ্টা অন্তর রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম বর্ষিয়ান পরিচালককে পর্যবেক্ষণে রেখেছেন। কিংবদন্তি পরিচালকের আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।